যারার উপরে দুজখর ফয়সালা হয়ে গেছে, দুজখর স্যাংশন হয়ে গেছে। দুজখর স্যাংশন হওয়া 80 জন মানুষরে সুপারিশ করিয়া সুপ্রিম পাওয়ার হিসাবে, আল্লাহ সুপ্রিম পাওয়ার দিবা, 80 জন মানুষরে সুপারিশ করিয়া লগে লইয়া জন্নত যাইব এক আলিমে। আপনারাও দোয়া করতা আল্লাহ কবুল করত। আমরার গাঁও আরো ফুয়াইন আলিম হয়েছে। আমার লালুটা গুর্জির ফুয়া মৌলানা হিলাল, ই ফুয়া আলিম হয়েছে। আমার হাফিজউদ্দিন ভাইয়ের ফুয়া হাফিজ ইয়াহিয়া, আমার ফুয়ার নামে নাম, হেও আলিম ও হাফিজ। আল্লাহ ইতায় সুগুরে যদি আল্লাহ কবুল করিলাইন আরো ওইরা। আমার মৌলানা মইনুল হক সাহেবের ফুয়া আগে পড়েন আমরা আমাদের সাথ, আশা করি তার যে লাইন দেখিয়ার লাইনে লাইনে গিয়া শেষ হয়ে যাব গিয়া। আমার মহল্লার কথা কই আর, বাদ বাকি তো এলাকা তারও বহুত আছে। তো যাই হোক, ইতার লাগে আমরা দোয়া করতাম আল্লাহ যদি তার কবুল করিলাইন, শর্ত ইয়া থাকলো কবুলিও তো আল্লাহ আলিম হইত। আল্লাহর কাছে যদি হে আলিম বলি আল্লাহ কবুল করিলাইন, তেও হে ই সুপ্রিম পাওয়ার ফাইব যে তার খানদানোর 80 জন রে হে সুপারিশ করি লইয়া জন্নত যাইব। ও খুশিয়ে খাইল গেছিলাম গিয়া, ই খুশির লগে আমার একটা দিল আইলো আইস তার উস্তাদ পরভেজ আলম সাহ জিও, আপনার আকিলুর রহমান সাহ ভাইরা, আমরা অন বয়ানো আমি তান খানির জিম্মেদারি রাখলাম। লগে দিল আইলো 8-9 বছর মৌডঙ্গার আসাতে যায় কেরামকলে ফড়াইছেন আমার ফুয়ারে, কারণ হে কলিমায় তো ইব থেকে অন ফুড়িছে, বাদে হে জলালিয়াত গিয়ে ফুড়িল মৌডঙ্গার হুজুর খলর হক। ও আমি সারারে দাওয়াত দিলিছিলাম, বললাম সারায় আমার অনুবাদ সেটা আইজ খাইতে হয়। ও যাই হোক, ও ব্যস্ততায় আমার দিন গেছে গিয়ে আমি আপনারা সামনে আইয়া লম্বা টাইম বইতাম পারছিলাম, কিন্তু আমি বাড়িতে গিয়া খান খুলিয়া শুনছি হরুতায় তাই অত সুন্দর করে পড়িছেন, কোরআনে করিমর তিলাওয়াত করছেন, কোটি কোটি হরুতায় অত শুদ্ধ করে পড়া, এটা আমরার ভবিষ্যৎ দুনিয়া আখিরতর কামিয়াবির এক আলামত। আল্লাহ কবুল করুকা, মেসাবর মেহনতরে কবুল করুকা। আমরার গাঁওর মানুষর যে অবদান, গরিব গরিব মানুষ, আমরা কয়েকজন মানুষ আছি মাসে 200 টাকা করে দিলাই, আর মেজরিটি মানুষ গরিব আলহামদুলিল্লাহ। এর বাদেও আমি খবর পাইছি আমার সভাপতি সাহেবে কইছেন যে হুজুর মানুষে তো না করা না, আমি কইলাম একটা বেতনতা বাড়াই দিলাই, যদি আব্দুল বাকি ঘুরে যায় দিতে পারো না, কইলা জি না, সারা গড় প্রতি এখন আমরা 100-100 করে দিছি আলহামদুলিল্লাহ, না 200 কইলা সারাই দিরা, 1-2 গড় 100 করে দিরা, বাকি সারাই 200 দিরা আলহামদুলিল্লাহ। এই যে অবদান আমরা গাঁর মানুষের, মহল্লার মানুষে যদি মাত্র 200টা টাকা মাস, আমার আওলাদ মানুষ বনতা, আমার আওলাদে আল্লাহ নবীর সিনার ইলিম শিখতা, উপযুক্ত একজন আলিম রাখা হইত, উপযুক্ত একজন মেহনত করেনওয়ালা মেসাব রাখা হইত, একজন মানুষ ডেইলি মিনিমাম আমরা এক ফ্যামিলিতে গিয়া ডেইলি বাড়াইয়া যায় ডেইলি, আর না হইলে আমরা 1000 টাকা একটা খরচ আমরা আছে। এখানে কম খরচ করেনওয়ালা যদি খেয়ে হইন, তবুও তান ফ্যামিলিত হাফতাবারে একদিনও লোক কোয়া হিসাব করিয়া দেখবা 500 টাকা এক বাড়িতেই বাড়াইয়া যায় ডেইলি। এর বাদে আমরা হরুতার স্কুলও পড়াইতে 100 টাকা খরচ যায়। এটা সারার সামনে আখিরতর কামিয়াবির যে ইলিম বাচ্চার, এবং আমার আমার বাচ্চায় যদি নমাজ শিখে না তে দুইটা বিপদ, একটা হইল হে তার নমাজ জীবন হইত নাই, দুই নম্বর হইল আমি তারে এই শিকানির উপরে মেহনত না করায় বা আমার শিক্ষা দেওয়ার যজবা না থাকায় আমি চেষ্টা না করায় হে কান শিখতে পারছে না, কারণ হে না সমজ আসলো না বুঝ আসলো। আল্লাহ কিয়ামতের দিন আমারে ইকানোর কারণে দরবা, যে বাচ্চা যে সময় ছোটো আসলো তারে তুমি উপযুক্ত শিক্ষা দেওয়া, কথাবার্তা আচার ব্যবহার ইলমে দিন, খালি ইলমে দিন দিলে ওই তো নাই, আচার ব্যবহার কথাবার্তা সালাম কালাম, কারণ আল্লাহ নবী ফরমাইছেন আনা বরিস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমারে আল্লাহ ফাটাইছেন, আমারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফাটাইছেন আখলাক চরিত্র গঠন করবার লাগিয়া, বালা চরিত্র আমি শিকাইবার লাগিয়া। তো আমার ভাইসকল আমার বুজুর্গসকল, হরুতারে আমরা আখলাক শিকাইতাম, এর বাদে ইলমে দিন শিকাইতাম, ইলমে দুনিয়াও হইত। আমরা খালি দুনিয়ার উপরে গুরুত্ব দিয়া যদি ইলমে দিনের লোক ছাড়ি দেই,
তে আমরার হুরুতা যে সময় ইলমে দ্বীন হিকতো নাই আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে খাল কিয়ামতের দিন দরবা যে এগু যতদিন বালি কইছে না রাগ পর্যন্ত তার এই শিক্ষা দেওয়ানি এটা তোমার উপরে ফরজ আসলো তুমি তাইন মা আর বাপ দুইজনের উপরে ফরজ আসলো এই ফরজের খেয়াল কিতা লাগি খল্লাই না ইগে দোয়ায় কোনো জানছে না যার কারণে এগুর ভিতর নামাজ কোনোদিন হইছে না ইগে বালা করি আত্তাহিয়াত জানছে না যার কারণে এগুর নামাজ হইছে না বালা করি ওযু জানছে না যার কারণে এগুর নামাজ হইছে না নামাজের জরুরিয়াত ফরাইজ এর বাদে আপনার ওয়াজিবাত ফরজ কতটা ওয়াজিব কতটা এটা জানছে না যার কারণে এগুর নামাজ হইছে না এগুর জীবনে যত নামাজ ভুল হইছে যত গুনাহ হইছে সারার অংশ আমরারে আল্লাহ দিব হকা নাউজুবিল্লাহ এর লাগিয়া প্রত্যেক মহল্লার মানুষের লাগি করণীয় যে নিজে যদি মাসো 5000 টাকা খরচ করি হরুতার তলে শিক্ষার লাইনে স্কুলের শিক্ষার লাইনে যদি আরো 3000 খরচ করি তে 200 টাকা বা 300 টাকা আমার হরুতার ইলমে দ্বীন হিকবার লাগিয়া মসজিদের মহল্লার ইমাম সাহেব বা সানি ইমাম সাহেবের বেতনের লাগি আমরা সকলে দিতাম দিল খুলিয়া এগুন সদকায় জারিয়া এগুন সদকায় জারিয়া জোরে করে হোক সুবহানাল্লাহ যতদিন বাসিম ততদিন সওয়াব পাইমু মরার বাদে কিয়ামত পর্যন্ত নামায় আমলের মাঝে এর সওয়াব যাইব আমার ভুয়ায় নামাজ পড়িব তার সওয়াবের এক অংশ আমার নামায় আমলের মাঝে যাইব আমার ভুয়ায় শুদ্ধ কোরআন শিখিছে আমার ভুড়িয়ে কোরআন শিখিছে বাপর বাড়ির তাকিয়া জামাইয়ের বাড়ির তাকিয়া যেন গিয়া তিলাওয়াত করব হউ যে বাপে আর মায়ের মেহনত খসলা এর কারণে কবরের মাঝে মা বাপে এই সওয়াবের অংশ পাইবা জোরে করে হোক সুবহানাল্লাহ ইকানো হুনিয়া দেখিয়া বড় ভালো লাগছে আর আমরা গাঁওর মহল্লার বেটাইন বেটিনতর এই অবদান যেগু দিরা এগুলো লাগে আমি সারারে ধন্যবাদ দিয়ার যে সারায় পয়সা দিতে সময় কমজুরি কররা না কমিটির উপরে আপত্তি আনছুন না বলে আক্তা বাড়াই দিলে কিতা লাগিয়া দিতাম নাই ইলা হইছুন না দিলা আলহামদুলিল্লাহ যারার তৌফিক আবু হইছে না আল্লাহ তারারও তৌফিক দুঃখ হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার বুজুর্গ হল কইছিলাম এখানে 10 মিনিটের ভিতরে শেষ করতাম 9টা বাজি গেছে 10টা মিনিট আরও আমি আলোচনা করব ওয়াজ সারাদিন হয়েছে আমরা ওয়াজ শুনছি আমলর লাগিয়া একজনের ওয়াজও সাফিসিয়েন্ট আমার হজরত মৌলানা আকিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমে মৌতর যে মহাসিবা আপনারা সামনে রাখিয়া গেছে মৌতরে ইয়াদ করার কথা কইছে এক বুজুর্গর গেছে আল্লাহর এক অলির গেছে একবার দাওয়াত দেওয়াত এক গুরু মহল্লার মানুষ গেলা ওয়াজর দাওয়াত দেওয়াত বহুত বড় বুজুর্গ আমি নাম পড়লিছি কিতাবও পড়িছি এটা কিসা কাহানি নাই তান গেছে দাওয়াত দেওয়াত গেছেন যে হজরত আপনারে আমরা মহল্লাত ওয়াজর লাগি দাওয়াত দিতাম ও তাই যে কয়জন গেছিলা 3 জন না 4 জন ও ফয়লা কইছেন আচ্ছা খোসাই তোমাতান বাড়িত মানুষ মরইনি তোমাতান এলাকাত মানুষ মরইনি বলে জিও মরইন বলে মরার বাদে কিতা করইন বলে গুসল দেওয়াইন বলে এর বাদে কিতা করুন বলে খাফন বিন্দাইন বলে এর বাদে কিতা করুন বলে আস্তা গাউয়ে আত্মীয় স্বজনে বইয়া কুটি নিয়া জানাজা করুন বলে এর বাদে কিতা করুন বলে আন্দার গর কবরের মাঝে নিয়া থইয়া এর বাদে বাসুস দিয়া দাড়ি উড়ি উফরে দিয়া মাটি দিয়া এর বাদে থইয়া ইন দোয়া দুরুদ করিয়া কইলা ইটা তোমাতা নিন ওয়নি বলে জিও খাফন বিন্দানি ওয়নি বলে জিও করার তুলিয়া নেওয়া হয়নি বলে জিও আল্লাহ আকবর সাইবার কইয়া জানাজার নামাজ হয়নি বলে জিও বলে যেন ইটা ওয় ইনো আর ওয়াজর জরুরত নাই সত্যকি বড় ওয়াজ হইল গু মৌত কো লোক সমজতে হ্যায় ইখতিতামে জিন্দেগি ওলেকিন হ্যায় ও সুবহ শাম জো সুবহ দোয়া মে জিন্দেগি মৌত কো লোক সমজতে হ্যায় ইখতিতামে জিন্দেগি ওলেকিন হ্যায় ও সুবহ দোয়া মে জিন্দেগি শায়রে কইরা মৌতরে মানুষে মনে করেন জীবনের শেষ আসলে এগুলো শেষ নাই আসলে তার অনন্ত অসীম কালের জীবনের আরম্ভনি জোরে করে হোক সুবহানাল্লাহ তো মৌতরে ইয়াদ করি লইলে প্রত্যেক দিন বিয়ানে যদি আমরার একবার মৌত ইয়াদ হয় সারাদিন আপনার আমার গুনা করার মৌকা আইতো নাই মৌতর কথা ইয়াদ হইলে ডর থাকবো আল্লাহর ডর ভিতরে থাকবো আমি গেছিলাম ট্রেনিং গো সবাই মক্তব্য ট্রেনিং গো গোয়ালপাড়া এক মাস আমরা প্রায় 1500 আলিমকল আসলাম আসামর মরকজে ফাটাইছিল মরহুম শেখ মৌলানা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়াত নাই তাইন তাই আমরা আসলা উস্তাদ ট্রেনিং দেওয়াইছিলাম তাই আমরা একবার মৌতর মোরাকাবার কথা কইছিলাম
খুজলা ডেইলি একবার মওতর মুরাকাবা করিও কইলাম হুজুর কিলা তে আমরা এতন প্র্যাকটিক্যাল খরাইয়া দেখাইছন ইনো আর প্র্যাকটিক্যাল খরাইয়ান না আমি কইছন ফয়লা বইবাই ওযু করিয়া বইয়া একলা বইয়া দুইটা সৌকরে মুজিলাইও মুজিয়া দিয়ান দিও তুমি ভাবিও তুমি মরি গেছো এর বাদে তুমি মন ভালাইও কথা হনাই তোমার মা মরিয়ালে কিলা তুমি খান্দিছলাই কিলা তোমার বইনে খান্দিছলো কিলা তোমার বাইয়ে খান্দিছলো হে কিতা কইয়া রিয়ল দিয়া খান্দিছলা আর কিলা মইয়তরে নিতে সময় ফুলিন বেউসুইয়া উল্টিয়া ফসলা আউ আউ দেখাইয়া খান্দিছলা ও তুমি মন করিও তুমি মরি গেছো গিয়া আর আস্তে আস্তে দিয়ান দিও বলে এখন আমারে খাফন ভিন্দানিওর এর বাদে দিয়ান দিও বলে এখন আমারে নেওয়াওর নিতে সময় আমার ফুয়ায় হৌ হলা খান্দের আমার ফুড়িয়ে হৌ হলা খান্দের আমার গোর আলিয়ে ওলা সাদা খাবর ভিন্দিয়া বইয়া তাইনো হলা খান্দিরা হৌ রিয়ল হনান গীত গাইয়া গাইয়া যে রিয়ল দিয়া খান্দন ও খান্দা হনান মন করিও মন করিয়া আর তুমি মন করিও তুমি কবরও জারায় এর বাদে নিয়া তো তোমার বাপরে ফুটাইছিলাই মনো আছে ও কিলা ফুটাইছিলাই তুমি মনো করিও আমারে আমার ফুয়াইনতে এখন আমারে ওলা ফুটাইরা এর বাদে গুড়িয়া তুই আইরা ও কথাখান তুমি ইয়াদ করিও দেখবাই তোমার অটোমেটিক ও ভাবনার মাঝে থাকতে ও চিন্তাধারার মাঝে থাকতে তোমার চকুর বানি আইব ও গইল মৌতর মুহাসেবা দূরে করে হোকা সুবহানাল্লাহ আইনস্টাইন হিকাইয়া দিছন আমরা তো তাই হগু হিকাইয়া দিছিলা আর এগুলো আমি বাদে তজরবা করিয়া চাইছি এগুলো এত মুফিদ এত মুফিদ মন আয় বলে ফুলিনতে খান্দন কইন ও ভাই আমার মাইরে আরো একবার তার দেখাই লইয়া যাও কইন দিনা না ও মামুজি আমার আব্বার মুখান আমারে আরো একবার দেখাও হইয়া রিয়েল দিয়া দিয়া আউ আউ দেখাইয়া খান্দন চোখ মুজিয়া একলা বইয়া নিজর ফুড়িয়ে ওলা খান্দের মন করিয়া যদি খেউ ইয়াদ করে লগে লগে জাত জাতাইয়া চকুর পানি আয় মৌতর মহাসেবা শিকাইয়া দিছিলা মৌতরে ইয়াদ করা আইজ হজরতে শিকাইয়া দিছেন আরো সহজ খাফড় ফিন্দিতে সময় ইয়াদ করিও বলে এই আ তাই সলের তালাগি আমি আমার খাফড় গু দরিয়া আনতাম পারছি আনিয়া আমি আত দি দরিয়া গু ফিন্দিয়ার ও আত হারাইয়ার হো আত হারাইয়ার একদিন এই আত এমন ওই ওঠানাই আনিয়া নাল করিয়া তুইবা অন্য মানুষে না লড়াইলে ই আত আর লড়িত পারত না জুতা ফিন্দিতেও যদি ইয়াদ করি খাফড় ফিন্দিতেও যদি ইয়াদ করি আল চৈতেও যদি ইয়াদ করি মা বইনতে বাত বইতেও যদি কোন ইয়াদ করতা হরুতা খাওয়াইতে যদি কোন ইয়াদ করতা উটান হুরিতে যদি কোন ইয়াদ করতা তো খকসা ইয়াদ করতা ফারবানি না না হর খামর মাঝে যদি কইন আমি আমার মৌতরে ইয়াদ করতাম মৌতরে যত বেশি ইয়াদ করা যায় অত বেশি আল্লাহর এবাদতর তৌফিক আয় আল্লাহ আমরা রে তৌফিক দেখো এক কথা কই লিলাম দুই নম্বর আরো এক কথা আমি আয়াতে করিমা পড়িছি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে দান করছেন দৌলতে ইমান জোরে করে হোক আলহামদুলিল্লাহ না ইলে আলহামদুলিল্লাহ কইলি তো আরো জোরে হোক আলহামদুলিল্লাহ এখন যদি আমরা আখতা আসমান থেকে আইয়া 1,00,000 টাকার বান্ডিলে গু সামনে পড়ে আর উপরে থেকে খেয়ে আওয়াজ দেয় বলে গু তোমার তে মনে হয় বেউজিতে এক শিখ দিমু আলহামদুলিল্লাহ কইয়া হয়তো বুকু ফাটি যাইতে পারে আমার কথা আমি কই আর হয়তো বুকু ফাটি যাইতে পারে 1,00,000 বান্ডিল দিকে আনলে কোনবায় যাইবা কিতা দিলিং করি মাইক ফালাইয়া ফালমারি ফড়িয়া আর আত্মাও ভাঙি লিতাম পারি কিন্তু আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়া ও মাফিহা এই দুনিয়া আর দুনিয়ার তলে উপরে যত সম্পত্তি আল্লাহ রাখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা সারা দুনিয়ার সম্পত্তি এই ঈমানের মোকাবিলাত কিচ্ছু নাই নবীজিয়ে ফরমাইছেন আস্তা পৃথিবী আর তার তলে উপরে যা আছে সারারে যদি এক ফাল্লাত তোলা হয় আর এক ফাল্লাত যদি খালি ঈমান রে তোলা হয় তে ঈমানের ফাল্লা বাড়ি হয়ে যাব জোরে করে হোক সুবহানাল্লাহ অত বড় দৌলত ঈমান আল্লাহ দিছেন আর আমরা আলহামদুলিল্লাহ কইতে আমরা জবর পড়েন আর একবার হোক আলহামদুলিল্লাহ ঈমান আমরা রে আল্লাহ দিছেন ও আমি বাট্টি করে কই আর যারা রে আল্লাহ দান করছেন ঈমান
बेटा होक का बेटी होक का जवान होक का बूढ़ा होक का अल्लाह पाक परवरदिगार आलम होर इरादा होइलो आमी 24 घंटा राखी तुमरार बाय दियान खाइबार लागी आमी हर जिनिस तुमरारे खर्सी दान आटीबार लागी हर शक्ति आमी तुमरारे खर्सी दान देखबार लागी ओ शक्ति खर्सी दान हुनबार लागी ओ शक्ति खर्सी दान संगीबार लागी ओ शक्ति खर्सी दान तिताना मिटा जासाई करबार लागी ओ शक्ति खर्सी दान हकल জাতর শক্তি আমি করছি দান আমি তোমারে দান করছি ঈমান জানিয়া রাখিও আমি 24 ঘন্টা রাখি তোমার বাই দিয়ান জোরে করে হক সুবহানাল্লাহ আল্লাহ কিতা দিয়ান রাখল আল্লাহ রাখইন আমার বাই দিয়ান আমার বান্দার বান্দি এরা রাখতো ভারের নি আমি আল্লাহর বাই দিয়ান আল্লাহ তো রাখুন আমরার বাই দিয়ান আল্লাহ কিতা রাখুন দিয়ান যে আমারই গো আলো গেছে দেখি চাই এখন আছে নি আমার বাই দিয়ান আমারই গো বাজারও গেছে দেখি চাই আছে নি আমার বাই দিয়ান আমারই গে দোকান খুলছে দেখি চাই ইগুর আছে নি আমার বাই দিয়ান আমারই গে আজিরা করার দেখি নাই দেখি চাই আছে নি আমারই গো আমার বাই দিয়ান আমারই গে দোকান খুলছে দেখি চাই আছে নি আমার বাই দিয়ান আমার বান্দি গে ভাত রান্ধাত গেছে দেখি চাই আছে নি আমার বাই দিয়ান তরকারি রান্ধতে আল্লাহ সাইন দেখি সাই আছে নি আমার বাই দিয়ান হরুতা উর লইতে আল্লাহ সাইন দেখি সাই আছে নি আমার বাই দিয়ান আল্লাহর কুদরত ও ইরাদা হইল আমি যারারে দান করছি ঈমান 24 ঘন্টা এরা রইতো আমি আল্লাহর বাই দিয়ান এরা রইতা সব সময় ঈমানের লাইনে শিয়ান এনি টাইম রইতা তারা মরদুদ শয়তান থাকি সাবধান আর আমার জিকির দিয়া হর অবস্থাতে বিজাইয়া রাখতা তারার জুবান জোরে করে হোক সুবহানাল্লাহ আমার মা তিতা বুঝো বলেননি আপনারা আমার জিকির দিয়া সব সময় রইতা তারা ঈমানের লাইনে শিয়ান রাখতা তারা আলো জালো ভাত রান্ধিতে তরকারি রান্ধিতে উঠান হুরিতে জামাইর সামনে যাইতে হৌর হলির সামনে যাইতে এনি টাইম রাখতা তারা আমার বাই দিয়ান রইতা তারা শয়তান মরদুদটাকে শিয়ান সাবধান আমার জিকির দি বিজয়ে রাখতা তারার জুবান জোরে করে হোক সুবহানাল্লাহ আল্লাহ হুসনি ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই জমিনের মাঝে যত মখলুকাত আছে সারাই আমি আল্লাহর তসবিহ বলন জোরে করে হো সুবহানাল্লাহ আমরা হইলাম আশরাফুল মখলুকাত মানব জাতি আর মানুষ জাতির মাঝে আল্লাহ যারারে দান করছেন সবচেয়ে বেশি সম্মান এরার নাম হইল মুসলমান জোরে করে হো সুবহানাল্লাহ কত সম্মানী জাত আমরা আমরারে আল্লাহ সব থেকে বেশি দাম দিছ সম্মান দিছ আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর কুদরত ওর ইরাদা হইল ইতা শয়তান মরদুদ থাকি রইতা সাবধান আর সব সময় আমার জিকির দিয়া বিজাইয়া রাখতা তারার জুবান আইজ আমরা ওই জিনিসটার মাঝে খরে ফড়ি গেছি গিয়া সারার গেছে আমরার ঈমান আছে হোক আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়াই দৌলত আমরার সারার গেছে আছে আমরার বেটাইন বেটিন জুয়ান বুড়া হরুতা মরুতা যেকে নমাজ পড়ে না তার গেছেও আছে জোরে করে হোক সুবহানাল্লাহ এই জিনিসটা আমরা রলা কমছে আল্লাহ তাকে আমরার দিয়ান হরি গেছে গিয়া সাইকেল উঠার বাদে এক সাইকেল আর সামনের মানুষ আর বাইক আর গাড়ি ছাড়া আর ফাতারে আমরা দিয়ান থাকে না থাকে যদি কুন্তা তে বাড়ির লাইনে আমরা শিয়ান বাড়ি মুখা থাকে আমরা দিয়ান ছয় সামান মুখা থাকে আমরা দিয়ান যায় না আমরা আল্লাহর বাই দিয়ান কথা কান আমার বুঝুন জানি আমি আপনি সারার কথা কই আর আমার ভাই হল আমার বুজুর্গ হল নামাজ তো আমরা লাগিয়া ওলা জরুরি জিনিস ইমান বাসাইবার আতিয়ার হইল নামাজ ইমান বাসাইবার আতিয়ার হইল নামাজ জেলা আপনার জান বাসাইবার লাগি আর্মির খান্দল উঠাইয়া দে AK-47 গান দেয়নি না না তুমি আমার দেশের আর্মি তুমি আমার দেশ বাসাইবার কর্মী তোমার খরেদি দুশ্মন থাকতো পারে আখতা সাইব বার হইলেই তো তোমার জান তোমার খান্দল উঠাইয়া দিলাম AK-47 গান বিপদ আইলেও মারিও টান
দুশমন আইলেও মারিও টান দেশন নুকসান করবার লাগি কোন দুশমন আইলেও মারিও টান তার লাগি হর আর্মির খান্দো লঠাইয়া দে AK-47 গান আল্লাহর জাতে বাসাইতাম করে আমরার ঈমান আমরার খান্দো লঠাইয়া দিছেন ফাস ওয়াক্তর আজান জোরে করে হোক সুবহানাল্লাহ ও শেষ নাই মুসলমানিনও শেষ নাই মুসলমানের বহুত বড় এক পার্ট আছে আমার ভাই হল আমার বুজুর্গ হল একটা আসামিতে হয় দুখর একটা টুকরা হইলো আল্লাহ কইছেন উযকুরুল্লাহ জিকরান কাসীরা আমার বুজুর্গ হল আমার ভাই হল ওনো আমি তোলা মাটি কাটাত গেছি বাউসর বিছরাত কুড় দিয়া কুদাল দিয়ে আস্তে আস্তে সদাইয়া এক সদ যদি একবার আল্লাহ কই ভিতরে ভিতরে এটা তো আমি জিকির মারতাম না আল্লাহ আল্লাহ কইতাম না মনে মনে যদি জিবরা খান তালু লগে লাগাইয়া খালি আল্লাহ কই তেও 1000 সেট মারলে 1000 বার আল্লাহ কইব নি না না জোরে করে কইব ওই আপনারা জিও জেনা কইব কইব নি না না একজন বেটি মানুষ বইলার রইতা বাইতা বাইয়া দুয়ারর সামনে বলে ফরাসির বেশি বাসিতাম 2000 ফরাসির বেশি লইয়া বইছেন কোন যদি আমি প্রত্যেক ফরাসির বেশি চলতে সময় প্রায় আধা মিনিট যায় আধা মিনিটে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার খোয়া যায় নবীজি ফরমাইছেন এই এমন এক কলিমা যে কলিমা জুবানল লাগি একবারে হালকা মুখতসর আসান এক কলিমা আর কিয়ামতর দিন আল্লাহ যে ফাল্লা রাখবা নেকি বদি ওজন করবার লাগি কইতরা মিজান হইব বড় বাড়ি হইব বুঝাইছেন নি তো আমার ভাই হল আমার বুজুর্গ হল কোন যদি আমি হগো সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম এক ফরাসির বেশি বাসিতে একবার পড়িতাম আচ্ছা হিগু পারলাম না এক ফরাসির বেশি বাসিতে সময় আমি কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে কইতা মনে মনে ভিতরে ভিতরে এক বেশি বাসিলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইলা 2000 ফরাসির বেশি বাসিলে 2000 বার লা ইলাহা ইল্লাল্লাহ হই গেল জোরে করে হোক সুবহানাল্লাহ একটা ফরাসির বেশি বাসিতে সময় আমি একবার কইমু সুবহানাল্লাহ 2000 ফরাসির বেশি বাসিতে আমার 2000 বার হই যাইব সুবহানাল্লাহ খালি যদি রইতো আল্লাহর ভাই দিয়া আর খেয়াল করিয়া যদি কই বিজাই লিতাম আল্লাহর জিকির দিয়ে আমার জুবান তেইগো ওলা আসান আমার ভাই হল আমার বুজুর্গ হল সাইকেল মারিয়া বাজার যাইয়া রাত দিয়া করিয়া রাতর খাম ফাও দিয়া করিয়ার ফাওর খাম চোখ দিয়া করিয়ার চকুর খাম আমি তো সাইকেল লইয়া যাইও তার লাগি সাইকেল মুখে দিয়ে আইছি আজকাল মানুষের সাইকেল লুকিল চালাই না খুব কম বাইকালা হল ও যাইনু যাও বাইক লইয়া গেল তো আদ দিয়া করিয়া রাতর খাম ফাও দিয়া করিয়ার ফাওর খাম চোখ দিয়া করিয়ার চকুর খাম ব্রেন দিয়া করিয়ার ব্রেইনর খাম আর বাক্সর ভিতরে সুন্দর করে বানাইয়া তো আজিবরা যে খান ওখান তাদি তালু লগে লাগাইয়া খালি লইয়ার আমি আমার আল্লাহর নাম জোরে করে খোকা সুবহানাল্লাহ সাইকেল চালানিত কোনো অসুবিধা হইব নি বাইক চালানিত কোনো অসুবিধা হইব নি সাইড চাকা চালানিত কোনো অসুবিধা হইব নি একজন বেটি মানুষ উঠান হুরিরা বিয়ানে খরখরা আত লইছেন আর উঠান হুরিয়া যাইরা তসবিহে ফাতিমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেটিয়ে কইছেন আমি আমার উঠানো ঘুরে হইব আমার তসবিহে ফাতিমিও আদায় করি লাইতাম খরখরা দি হুরিরা দিলেইছেন আল্লাহর বাই দিয়ান আর তসমিয়ে ফাতিমি ভিতরে ভিতরে ফড়িয়া বিজাইলেই শুন তান জুবান আল্লাহর যাতে হইন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান এই ধরনের বেটিন তরে কাল কিয়ামতর দিন আর বেটাইন তরে আমি আল্লাহ নেহের ওয়ালি জান্নাত খরমদান জোরে করে কওকা সুবহানাল্লাহ আজ আল্লাহর জিকিরের অভ্যাস আমরা রেখারে গেছি খাম তো আমরা করা লাগে আমিও করি আপনারাও করুন সবে করি বেজান খরতাম আমরা আমরার জরুরতর খাম আল্লাহ সাইন খর তোমরা খাম খরবার লাগি দিছি আমি খাম
পরীক্ষা করতাম করি আমি কোরআনের মাঝে ঘোষণা করিয়া দিছি তোমরা খামর মাঝে দি লইতে থাকো আমি আল্লাহর নাম যদি লইতে থাকো নাম দুইও জাহানো আমার গেছে বাড়িব তোমরার দাম জোরে করে কোকা সুবহানাল্লাহ তোমরা দুনিয়াত থাকতে লইবা আমি আল্লাহর নাম আসমান ও ফরিস্তা হল লইয়া বইয়া আমি ধর্ম তোমরার নাম আর কিয়ামতের দিন আমি আল্লাহ তোমরার এ খতম নাই বদনাম আমি করিয়া দিমু তোমরার জন্নত যাইবার খাম জোরে করে কোকা সুবহানাল্লাহ উযকুরুল্লাহ জিকরান কাসীরা হাই রে হাই অত মজার আয়াত আল্লাহ কইছেন আমি আল্লাহর জিকির করো আমার শরণ করো কাসীরা এক্সেস ওভার বেশ করি করো জীবন কতখানি খাইলাম আল্লাহর কত নিয়ামতের ব্যবহার করলাম জিকির কতখান করলাম আইজ আমরার বাড়ি নিতে খান্দের আমরা গোড়াইনতে খান্দের নবীজিয়ে কইছেন ও আমার মায়ার উম্মত কল তোমার তানোর গড় দে কবর বানাইও না কবরে পরিণত করিও না কবর থাকি কবর যে মানুষটা নিয়া তৈলা ই মানুষ আর কবর জিকির করবানি হোকা তসবি পড়িবানি তিলাওত করবানি কুন্তা নাই কার নির্জন গড় ইন নেকার অঞ্জুদিতে তো আরামে ঘুমাইরা আর যদি বদকার অন্তে তো সাববিচ্ছু কিড়া মাকুড় আর খামল খাইরা তা নিনু আর জিকির করা ইজা মাতাল ইনসান ইন কাতা আমালুহু যে মরি গেছে গিয়া হদিস শরীফের মাঝে আইছে তার আমলের লাইন কাটা পই যায় গিয়া আর আমল কোনটা করতে পারত নাই তো আমার ভাই হল আমার বুজুর্গ হল ও নবীজিয়ে কইছেন তোমাতান বাড়ি কান্দে তোমাতান গড়ি কান্দে কবরে পরিণত করিও না এখান তারে কবর বানাইও না অর্থাৎ প্রত্যেক মুমিন মুমিনাতে তোমার তানোর বাড়িরে এবাদতর গর বানাও ইতা গড়াইন তোর মাঝে নফল নমাজ হইতো গড় সুন্নত ফড়ো ফড়িয়া মসজিদ হইয়া নমাজ ফড়ো আর জরুরত বিশেষ যদি মনে করো তেমন থাকি নমাজ ফড়িয়া গিয়া আবার বাদর সুন্নতার নফল গড় গিয়া ফড়ো আর ফাজিল নোয়াফিল গড়র ভিতরে ফড়ো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দুরুদ শরীফ ইস্তেগফার এই তসবিহাত গুলা তুমি তাইন তোমার তানোর গড়র ভিতরে বেশি বেশি ফড়ো আমি তোমার দান্ডে দান করছি দুনিয়াত রইবার লাগি গড় করছি দান গড়র ভিতরে বেটায়ও বেটিয়েও ফুয়ায়ও ফুড়িয়েও আমার মনে আছে আমরা হুরু থাকতে যে সময় সবাই মক্তব্য পড়িতাম কোরআন শরীফ ও সবক লওয়ার বাদে আমার মাইজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জন্নত আলা মুকাম দুকা হোক আল্লাহুম্মা আমিন আমরা বাক্কা কয়টা তো সাত বা এক বই তো মাগরিবর আগে খে খানো আছি টুকাইতে খাইয়া দেখা শুরু করলা আইলাম জমিলাম কইলা ফাওয়াত দুইয়া জুল দিয়া হুরুর তেও মাগরিবর নমাজর বাদে কইতা হুনো যার ওজু নাই মসজিদ জান কোরআন শরীফ পড়রাই তুলা তুলা ফয়লা স্কুলের বই বার করবার আগে তুলা 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 মসজিদ যে সবক পড়ো ওটা সবক তুলা তুলা ফুড়িলাও কোরআন শরীফ তিলাওত করিলাও বাজানে মসজিদ থেকে আইয়া জিকাই তাই কিন্তু তিলাওত খসলা নিরে আমার ভাই হল আমার বুজুর্গ হল আই এই আমল আমরা বাড়িতে থাকি হরি গেছে আমার বাড়ি তো নাই আপনার বাড়ি তো নাই মানলাম কিবা সকল বাড়ি ধরুতা নাই কোরআন শরীফ পড়া আমি জানি তো আমার বুড়িয়ে জান জানুন তো মাগরিবর নমাজ ভুলিয়া দশ মিনিট সময় মাত্র দশ মিনিট অজু লইয়া অজু থাকতে ও মুসল্লাত বইয়া বইয়া দশ মিনিট সময় যদি কোরআন শরীফ পড়িতে এক পৃষ্ঠা তিলাওত হয়ে যাব ও এক পৃষ্ঠাটা যদি গড় খানোর ভিতরে তিলাওত করিতে ফজিলত কি তৈব আল্লাহ নবী ফরমাইছেন ই গড়র উপরে আল্লাহর রহমতের মাঝে সবটাকি বালা রহমত যেগু রহমতে সকিনা ও রহমতে সকিনা নাজিল হইব জোরে করে হোক সুবহানাল্লাহ ই গড়র উপরে আল্লাহর রহমতে সকিনা নাজিল হইব ডেইলি যে ফরিস্তায় রহমত লইয়া আইবা আইয়া ই রহমত এই বাড়িত ফালাইয়া যাইবা ই গুগুরাইয়া ফাড়ো লইয়া যাইতা নাই যদি কোরআনে করিমর তিলাওত থাকে যদি জিকির থাকে মা বই নকলে নমাজ পড়ইন আলহামদুলিল্লাহ আমার তো একই নলা আছে যে আমরার মহল্লার মনে হয় ইল্লা মাশাল্লাহ দুই একজন বাদে আমরার মহল্লার মেজরিটি বেটিন নমাজি নমাজ পড়ো আমার গড় আপনার গড় সারার কথা কইয়ার নমাজর বাদে বহুত বেটিন আমরার মহল্লাত আছেন যারা রিটায়ার হয়ে গেছেন ফুয়াইন বিয়া দিয়া ফুয়ার বুয়াইন ফাইয়া শান্তি হয়ে গেছেন ইলা বহুত বেটিন আছেন
বাফুয়া বিয়া দিছি না আবু এর বাদেও আমি নামাজের মুসল্লাত 10 মিনিট বই গেলে আমার একলা ফ্যামিলি আমি পারব কোনো অসুবিধা নাই কিন্তু এর বাদেও দেখবা নামাজের বাদে উড়াতাড়া করি মুসল্লা বা ছাটি তুলিয়াও হয়তো গিয়া গোয়া খাওয়া তান নাইলে বারে বই গেলা নাই বই দিলে লিয়ে গফ বই গেলা গিয়া একটা বার এই কথাটা খেয়ে ওর দিল হয় না বলে আমি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার দুরুদ শরীফ 33 বার ইস্তেগফার 33 বার পড়িলে অতখান ভাললাম না মাত্র 3 বার দুরুদ শরীফ পড়ো মদিনার চাঁদরে দুরুদ পড়িয়া 3 বার ইরাইদ করো নিজর গুনারে ইয়াদ করিয়া তিনবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম এই ইস্তেগফার সারা বিদিনতে জানো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম দুরুদ শরীফ যাইন যে গু জানো আর ফরনা নামাজও যে গু পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও গু পড়িলাম তিনবার দুরুদ শরীফ পড়ো তিনবার ইস্তেগফার পড়ো আর যদি সময় দেখো বেশি আছে তাহলে তসবিহে ফাতিমি খানা দায় করো আল্লাহ কইরা উযকুরুল্লাহ জিকরান কাসীরা সারা দিন তোমার সময় নাই ফজর নামাজ পড়িয়া হুর হুলি রেসা দিতে বই রইবার উপায় নাই আটি আটি তুমি তোমার তিনবার ইস্তেগফার আর তিনবার দুরূদ শরীফ পড়িলাও সারান দিয়া নিয়া তোমার হৌরর আত দেওয়া তোমার মুসল্লাত বইয়া নফল ইবাদত করা থাকি তোমার হৌরর এসা দেওয়া উত্তম জোরে করে হোকা সুবহানাল্লাহ বুড়া হৌর যদি থাকুন তান খেয়াল রাখতায় কারণ নফল ইবাদত থাকি তান এসা দেওয়া উত্তম সা দিতায় কিন্তু তুমি জিকির থাকি মরুম হইও না আল্লাহ ও ফাওরে আটাই তাও ফাররা আদ দিয়া সারান দরায় ফাও দিয়া আটরায় শরীর ফুরা বল আছে জিবরা দিয়া তুমি তিনবার ইস্তেগফার পড়িলাও তিনবার দুরুদ শরীফ পড়িলাও যদি চাও বলে আমি চা বানাইতে বানাইতে তসবিহে ফাতিমিও পড়ি লিতাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা মাহবুব নিতে পারবাই সারাদিন গেল ওলা ফজর ফড়িয়াও ফড়িলায় জুয়র ফড়িয়াও ফড়িলায় আসর ফড়িয়াও তিনবার ইস্তেগফার তিনবার দুরুদ শরীফ পড়িলায় মাগরিব পড়িয়াও তিনবার ইস্তেগফার তিনবার দুরুদ শরীফ পড়িলায় এশার নামাজর বাদে স্বামীও বাড়িতেই শোন খাওয়াই দাওয়াইয়া খাম শেষ হরুতাও খাইয়া দেয়া ঘুমাই গেছেন নাতিনেশাও ঘুমাই গেছেন সকলগুলির মাঝখানো তুমি মা থাকো বাপ লাগে আগলা ফালঙ্গ যাইন গিয়া কিন্তু মা এ হরুতা তো ইয়া কোনো খানো যাইন না হরুতা গুরে দাঁড় লইয়া তোমার বালিশ যে গো বালিশের উপরে এসার অজু আছে তাকে নাতে অজু আর বার করিলাও লো আমার আল্লাহ যদি ও গুম মরি যাই গিয়া তে আমার জীবনের আখেরি তিলাওত হইব তোলা হইলেও তিলাওত করিয়া ঘুমাইতাম আমার বাড়িখানো রহমত বরকত আইব আর আমার খলজার টুকরা হরুতা গুণ ডাইনে বাউয়ে ফুতন এর বরকতে আমার হরুতা গুণ তোর ভবিষ্যৎ বালা হইব জোরে করে কো সুবহানাল্লাহ ও নিয়ত করিয়া মা বই গেছে কোরআন শরীফ লইয়া বইয়া বেটিয়া ওলা সুন্দরে মাঝখানোর গুনগুনাইয়া জামাই রুগুমর ক্ষতি হইত না হোর হুড়ি রুগুমর ক্ষতি হইত না তাই গুনগুনাইয়া ফড়িরি ইজা ওয়াকাতিল ওয়াকিআন নাইলে ফড়িরি আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর আরশ পর্যন্ত খুশি হই যায় সারা দুনিয়ার বেটিন ভুতিয়া ঘুমাইরা আর হো দেখো আমার বান্দিয়ে কোরআন শরীফ লইয়া হরুতার মাঝখানো বইয়া আমার কোরআন তেলাওয়াত করে আমি কইয়ান না আপনারা গুমর ক্ষতি করিয়া কারণ বেটা যদি কত মিল ঘুমাই রয়ে কুন্তা হয় না কিন্তু বেটি যদি টাইম মতে উঠিয়া হরু তারে খাওয়ায় না তাই তা মজুদ হইতে পারতে নাই আগুয়ান উঠাও লাগবো উঠি তাই তো আমার ভাই হল আমার বুজুর্গ হল কইয়ান না গুমর ক্ষতি করতাই এক ফাওয়া তিলাওত করিলাও আধা ভাড়া ভারতে করিলাও এক রুকু করিলাও শেষ পর্যন্ত পারো না এক পৃষ্ঠা করো যদি ঠান্ডার কারণে অজু করতে পারছো না কোরআন শরীফ লইতে পারছো না তে অন বইয়া আনা অজুয়ে আলাম তারা থাকি লইয়া সুরায় নাস পর্যন্ত মুখস্ত হরুতার খানো জেলা আওয়াজ যায় গরর ভিতরে আওয়াজ জেলা গুনগুনাইয়া যায় আলাম তারা থাকি লইয়া সুরায় নাস পর্যন্ত মুখস্ত তিলাওয়াত করিও বলে আল্লাহ ইকানত তো তোমার কোরআন
এটাও তো তোমার কোরআনের সূরার আয়াত আমি আজ ভারছি না ওযু করতাম ঠান্ডা লাগিয়া জারতাম ভরিয়ান না শরীরে মানেন না ভিতরে ভিতরে তাপ আর হরুতায় মুতিয়া আমার খাবলো বাদ হরি লইছে আমি আর যাইয়ান না কোরআন শরীফ সোয়াত এসা বুড়িয়া ঘুরে ঘুম লাগাই লাগছো দিদিছে মুতিয়া এর লাগি তিলাওয়াত বাদ দিও না তোমার লাগি নিষেধ নাই তুমি ও বনো বউ ও বইয়া পড়ো আলাম তারা থেকে লইয়া নাস পর্যন্ত তিলাওয়াত করিয়া আর বিসমিল্লাহ করি সুন্নত তরিকায় ঘুমাই যাও দিলে দিলে আনিও আল্লাহ ও তিলাওয়াতর বরকতে আমার ঘর খানো খাস রহমত আর বরকত দেও আমার জামাইয়ে সারা দিন কষ্ট করেন আল্লাহ রুজি রোজগারও বরকত পাইয়ার না আমরার অভাব অনাটন যায় না আল্লাহ আমার হরতা গুনতে ফড়া পাইন না আমি ফড়ি আর আল্লাহ এর খাতিরে আমার জামাইরেও তুমি আল্লাহ তন্দুরুস্ত দেও রুজিত বরকত দেও আর আমার হরতা গুনতরে তুমি তার দুনিয়া আখিরতর বালাই নসিব করিয়া দেও ও নিয়ত করিয়া দোয়া করলে করো না করলে নাই ও নিয়ত করিয়া তুমি তেলাওত করিও তোমার ও যে নিয়ত খান তোমার স্বামীর লাগি তোমার হরতার লাগি আল্লাহ খালি ঘুরাই দিত না নবী যে ফরমাইছেন কবুল হয়ে জোরে করে সুবহানাল্লাহ আজ ইতা জিনিস আমরা বাড়িতে থাকি না আই গেছে গে অবাদে টাকা আমরা খামাই কিন্তু আমরা অভাব অনাটনের সীমা নাই বরকত পাই না এটার কারণ ইয়া থাকলো টেকা খামাইতে কম খামাই নি আজকাল এখারে লাড়িকা জাড়িকা হিটা দাঁড়া এগু বিয়া না যদি বাড়াইয়া যায় বিয়ালে 500 টাকা লইয়া আর কোনটা করে না গোয়া ফাড়ে এর বাদেও দেখবা বিয়ালে 500 টাকা লইয়া 500 টাকা লইয়া এলে 15,000 টাকা মাস আমরার মাদেশার হুজুর হলর বেতন 12,000 13,000 14,000 15,000 টাকা মাস কিন্তু দেখবাই তার ফ্যান্ট দেখবাই ফারিয়া যার শার্ট দেখবাই ফারিয়া যার তার মারও অবস্থা নাই তার বাপরও অবস্থা নাই তিন গে করেন খামাই বাপ আরো জন লইয়া চার জনে করেন খামাই তার মানাই তা টেকার মাঝে আল্লাহর তরফ থাকি বরকত নাই আল্লাহর জিকির নাই তিলাওয়াত নাই আল্লাহর নবিয়ে ফরমাইছেন সম্পত্তির কথা কইছেন যে সম্পত্তি যকাত আদায় করা হয় কথাটা বলা করি বুঝুন জানি যে সম্পত্তির হিসাব করিয়া জকাত আদায় করা হয় আমরা ভাবি আমরা সারার উপরে জকাত নাই হুজুরে জকাতের কথা কইরে আমার উপরে আর জকাত আছে না আপনি সারা বছর খাইয়া ফিন্দিয়া গরু লইয়া বেসিয়া ক্ষেত কৃষি করিয়া সব তার বাদে হিসাব করিয়া দেখতা আপনার ঋণদার আছে নি বলে ঋণদার নাই বলে তো এবার আমার কাছে জমা কত আছে 1,000 টাকা আছে ও 1,000 টাকার জকাত আপনার আছে পান কার্ড খেফালাইছিল আমারে কইলা কইবা লাগে আমি পাউল লিছি আর রইছে আমার পকেটে ইয়া আল্লাহ বড় জরুরি জিনিস খারে আমার কাছে যে পয়সাটা ডিপোজিট থাকবো এই বছরের লেনদেন খরচ মারিয়া খাওয়া দাওয়া শেষ রোজা মাস দেখলাম আমার কাছে 5,000 টাকা রইছে আল্লাহ আমারে এই বছরের লেনদেনের বাদে খাওয়া দাওয়ার বাদে 5,000 টাকা আমার কাছে বাঁচিছে এখন কুর মানুষ প্রায় সারা মালিকের নিসাব মালিকের নিসাব প্রায় সারা মালিকের নিসাব ও যদি 5,000 টাকা বাঁচি গেছে তো 1,025 টাকা আমার উপরে জকাত আইছে 1,025 টাকা আমার উপরে জকাত আইছে এগুলো আমি গরিব মিসকিনদের দিলেইতাম 5,000 টাকায় 5,025 কত 250 ও 250 টাকা আমি জকাত দিলেইতাম ও নবীজিয়ে ফরমাইরা যদি কেউ হিসাব করিয়া ও জকাতরে আদায় করছে তে তার মাল জীবনে নুকসান হইত নাই হে কোনো দিন গরিব হইত নাই তার সম্পত্তি আল্লাহর জিম্মাত রইব জোরে করে হোক সুবহানাল্লাহ সুরেও নিতে পারত নাই ডাকাইতেও নিতে পারত নাই আরই গেলে ওইগু কইত নাই আল্লাহ তারই গুণ আবার মিলাইয়া দিব জোরে করে হোক সুবহানাল্লাহ আল্লাহর জিম্মাত যায় গিয়া এই সম্পত্তি আল্লাহর কুদরতে বাড়াইয়া দেয় আর ই যতখান আছে অতখান আল্লাহ তার জিম্মার মাঝে রাখে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরার ও যে কোরআনে করিমর তিলাও জিকির এটা হইল আমরার আপনার বডির জকাত আমরা এটা আদায় করি না যার কারণে আমরার কোনো জিনিসের মাঝে আমরা বরকত পাইয়ার না তনু তনাইত বরকত পাইয়ার না পয়সা করিত বরকত ফাইয়ার কুন্তায় দরা দেন না আমরা ও এরুতা আমার আবদার আটিতে বইতে খাইতে ঘুমাইতে আমরা আল্লাহর জিকির করতাম ফারিতানমান শক্তি ও যে আমার মৌলানা বাহারুদ্দিন সাহেব হইয়া গেছিল ওয়াল্লাযিনা হুম আনিল লাগুই মুরিদুন ফাহিশ মাত তাকিয়া ফাজিল মাত তাকিয়া বাসিয়া রইতাম
দোকানও বইয়া বইয়া তিন আলিত বইয়া বইয়া আড্ডা মারি মারি ফাজিল মাতিয়া সময় নষ্ট করি ইতা তাকি বাসিয়া যদি ও সময় খান আমি ও হয় একবার সুবহানাল্লাহ পড়ি হয় একবার আলহামদুলিল্লাহ পড়িতে আমার আখেরতরে খাজানা হইব আমার মা বই নেন তরে কইয়া গপ পাইয়া হল্লে আমার মা বই নাই আক্তা কুটুম একজন আইলা বেয়াই নাইলা বা লাগাবাড়ির বেটি আইলি এক ঘন্টা বইয়া ফের ফের খড্ডায় ই গফর মাঝখানে দি শয়তানে নিয়া গিবতও শামিল করি দেয় আরক বেটির গোফ উঠিয়া গিবত জার গিয়া ইতা তাকি বাসিয়া তাকিয়া এটা তাকে বাসিয়া তাকিয়া আল্লাহর জিকিরের অভ্যাস করো বেশি বেশি তসবিহ পড়ার চেষ্টা করো বেশি বেশি আল্লাহর জিকির করার চেষ্টা করো বেটিনতে আল্লাহ আল্লাহ করা তো সুবিধা নাই বা শান্তির হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ জমানাত খালি ও এক বয়ানও করছেন ভাই হল মা বই নকল বেশ বেশ করে আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো এক বেটিয়া যদি ফুরসত থাকে আর নমাজের সাটিত বইয়া বেটিয়া মনে মনে খালি আল্লাহ 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 জফে বলে আমি আধা ঘন্টা আল্লাহ আল্লাহ জফিতাম আল্লাহর নূর কলবর মাঝে আয় জোরে করে হোকা সুবহানাল্লাহ আল্লাহর নূর আয় কলবর মাঝে আল্লাহর এশকর মজা পাইব আল্লাহর মহব্বতর মজা পাইবা আল্লাহর এবাদতর লুত পাইবা আমার মা বই নকলর গেছে খাস করে রুতা কইয়ার আপনারার ব্যস্ততা বেশি আসা এর হেরে দিও মাঝে মাঝে সময় আপনারার বেশি বেটাইন তোর বহুত খাম দৌড় দূপ আছে বেটাইনতেও করতাম আমার মা বই নকলে বেশি বেশি আল্লাহর জিকির তসবি তাহলিলর অভ্যাস বানাও আপনারা খাম করো বাড়ির ভিতরে বাউন্ডারির ভিতরে বেটাইন তো লগর আড্ডা আপনারা নাই উঠান হুরা গর হুরা বাত রান্দা তরকারি রান্দা গর মুসাউ তোতা হুরুতা খাওয়ানি ও এনি টাইম হর খাম খামর মাঝে দি আমল বানাইলেও যে আমি আল্লাহ আল্লাহ জফিমু তসবিহে ফাতিমি আদায় করমু সকালে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার এর বাদে দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার 100 বার ফজরের বাদ থেকে জোহরের আগে আগে আমি আমার হর খামল লগে কিনা আমি আদায় করমু আসরের বাদ থেকে ঘুমাইবার আগে হর খামল লগে কিনা আমি আদায় করমু আর ঘুমাইবার আগে অজু থাকতে বিছনাত বইয়া আমার হরুতা মরুতা সারারে জেলা খারি উজুরে কইছেন হল মাঝে তুইয়া বইয়া থুলা হইল আমি তিলাওয়াত করমু আপনারা সকলে এরুতা ইরাদা করো ভাই আমরার মাঝে পরিবর্তন আইব আমরার আমরার বালিন্ত খয়র বরকত আইব আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত করবা আল্লাহ আমরার দুনিয়াও দিবা আখিরত দিবা বড় মজার এক জীবন আইব মুসলমানও লাখান শান্তির জাতি জমিনের উপরে আর নাই আল্লাহ আমরার জমিনের মাঝে খলিফা বানাইছে বাদশাহী দিছে আমরার কোনো রুসুয়াই নাই রুসুয়াই আইব যেদিন আমরা আল্লাহরে ফাউরি লিম ওদিন আমরা রুসুয়াই আইব আর যদি আল্লাহরে ফাউরি না হলে আমরা আঠিতে বইতে আল্লাহরে ইয়াদ করি সাইকেল বইয়াও বেটা এক যুবক যার সাইকেল লইয়া যাইতে সময় মনে মনে খালি জফের আল্লাহ 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 বাইকও বইছে খালি জফের আল্লাহ 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 জিবরা দিয়ে শাসন লগে ভিতরে ভিতরে সাইড শাখা গাড়িত বইছে জফের আল্লাহ 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 আরো সবইয়া খুশ হইন ফরিস্তা কলরে সাক্ষী রাখিয়া ই বন্দারে আল্লাহ দেখাই নার কইন খো সাই গে কিতা লাগি তা করের বলে আল্লাহ আপনারে ডরাইয়া আপনার দুজখরে ডরাইয়া আপনার জন্নতর লালসে আর আপনার রেজা মন্দির আসা লইয়া বলে তে তোমরা সাক্ষী দেখো আমি তার উপরে রাজি হয়ে গেলাম জোরে করে হোক সুবহানাল্লাহ তো আমার ভাই হল আমার বুজুর্গ হল ওটা হইলো আমরার খাম ওটাই বাড়িব আমরার দাম এটা তাকে যদি কোনো শক্তিয়ে মিটাইতে পারতো না আমরার নাম আসমানও বইয়া আল্লাহ বাড়াইবা আমরার দাম আর জমিনও সারা বিশ্বর মখলুকাতে দেওয়া লাগবো আমরার দাম মৌতর সময়ও আল্লাহ আজরাইল দিয়ে দেওয়াইবা দাম কবরও যাওয়ার বাদে নেকির মনকির দিয়ে দেওয়াইবা দাম ময়দানও মাসর গিয়ে আল্লাহ সূর্যর গরম দিয়ে বার করাইতা নাই আমরা শরীরের গাম হউ সময় আল্লাহ আমরারে আরশর ছায়ার তলে জায়গা দিয়া সারা ময়দানের মানুষরে দেখাই দিবা আমরার দাম জোরে করে হোক সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে খোয়া হুনার থেকে বেশি আমলের তৌফিক দান করুকা।